কলকাতা নাইট রাইডার্স আবার জিতলো এবার জিতলো এবার জিতলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাত উইকেটে হারিয়ে দিল উনিশ বল বাকি থাকতে নারীর রাসলদের সৌজন্যে কে কে আর যেভাবে জিতলো তাকে ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় কনফারেন্সিং উইন বেঙ্গালুরু হারলেও আর একবার দুর্দান্ত ক্রিকেটার বিরাট মানব বিরাট কোহলি উনষাট বলে অপরাজিত তেরাশি রান করে বেঙ্গালুরু দলকে নিয়ে গেলেন ছয় উইকেটে একশো বিরাশি রানে কিন্তু প্রতিপক্ষের বার ডাগ আউটে ছিলেন গৌতম গম্ভীর ওপেন করতে নামিয়ে দিলেন গত দুটি মরশুমে আঠাশ ম্যাচের সর্বমোট তেরানব্বই রান করা সুনীল নারিনকে বাজি খেটে যায় বল হাতে জাদু না দেখালেও বাইশ বলে সাতচল্লিশ রান করে ও ফিলিপস টল সল্টকে সঙ্গী করে প্রথম ছয় ওভারে পঁচাশি রান তুলে নিলেন নারিন নারিন পদ পাঁচটি ছয় মারলেন ক্লাব তরেশ বোলারে নামিয়ে আনলেন সিরাজ ও আলজেরি জোসেফকে কে কে আর এর ব্যাটিংয়ে প্রথম ছয় ওভারে কার্যত খেলা শেষ হয়ে যায় বেঙ্গালুরু যেটুকু স্বপ্ন ছিল তা মুছে দেন কে কে আর এর আই আর চুটি তবে ব্যাটিং দাপটে চাপা পড়ে গেল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার স্টার্কের পাহাড় প্রমাণ ব্যর্থতা দুটি ম্যাচেই রান দেওয়ায় সেঞ্চুরি করে ফেলেছেন স্টার্ক হায়দ্রাবাদ ও বেঙ্গালুর বিরুদ্ধে আট ওভার বল করে দিয়েছেন পাক্কা একশো বেশি কার্যকরী মনে হয়েছে হরষিৎ রানা বা রাসেলকে যদিও শেষ পর্যন্ত বেঙ্গালুরুর একশো বিরাশি রান তারা নেমে নারায়ণ সোয়ার্ড ভেঙ্কটেশ আয়ারদের সৌজন্যে পুরো পয়েন্ট গড়ে তুলতে অসুবিধা হয়নি কলকাতার